ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে জাতীয় দলের ফুটবলাররা। 18 বছর পরে হলেও এবার মালদ্বীপকে তাদের মাটিতে হারাতে চান লাল সবুজের ফুটবলাররা। ইঞ্জুরিতে বাদ পড়া ডিফেন্ডার টপু বর্মনের অভাব থাকলেও তা খুব একটা ভোগাবে না ফুটবলারদের। প্রায় 4 মাস পর ঢাকা বিমানবন্দরে জাতীয় ফুটবল দল, উদ্দেশ্য মালদ্বীপ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবার মালদ্বীপের বিমান ধরছে লাল সবুজের ছেলেরা। গেল নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাচ্ছে জামাল ভূঁইয়াদের। তবে তার আগে গেল সাফে মালেতে মালদ্বীপের কাছে হারের আক্ষেপও রয়ে গেছে। আমরা আগে ডিফেন্সিভ আর কাউন্টার এটা ফুটবল খেলতাম, তো এখন আমরা চাচ্ছি যে আমরা বিল্ড আপ ফুটবল খেলে মানে পজিটিভ ফুটবল খেলবো আর মালদ্বীপের মাঠে আমরা মালদ্বীপকে হারাবো, এটাই বিশ্বাস। মালদ্বীপ দলে নেই প্রতিপক্ষের রক্ষণ ভাগের ত্রাস স্ট্রাইকার আলি আশফাক, বিপরীতে পরীক্ষিত টপু বর্মন সহ বেশ কয়েকজন ডিফেন্ডার নেই বাংলাদেশ স্কোয়াডেও। তবে এ নিয়ে নাই দুশ্চিন্তাও। আশফাক না খেললেও মালদ্বীপ টিম বরাবর অনেক শক্তিশালী টিম, তো আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। যারা আছে তারা 100% দেওয়ার চেষ্টা করছে, ইভেন আমরা সবাই মিলে চেষ্টা করবো ভালো একটা রেজাল্ট দেওয়ার। মালেতে যাবার আগে পুরো দলের করোনা নেগেটিভ, গেল সাফে প্রবাসী বাংলাদেশিদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবার সেই বিষয়ে আগ থেকেই সচেতন টিম ম্যানেজমেন্ট। এখানে আমাদের প্রচুর বাঙালি আছে, যারা মাঠে গেলে আমাদের প্লেয়াররা অনেক উৎসাহ পাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করতেছে মাঠে আমাদের বাংলাদেশ দর্শককে ঢোকানোর জন্য। 24 মার্চ বাংলাদেশ সময় রাত 10টায় স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।